বাজারে কালারিং ফুলকপি আলাদা একটা জায়গা করে নিয়েছে। ব্রকোলি তো ছিলই, এই বছর আবার দোসর হিসেবে জুটেছে হলুদ আর বেগুনি ফুলকপি। চাহিদা বেশি থাকায় কৃষকরা এই নতুন চাষেও বেশ আগ্রহ দেখাচ্ছেন। আর সত্যি বলতে লাভবানও যে হচ্ছেন সে কথা অস্বীকার করবার জায়গা নেই, কিন্তু শীতকালীন ফসল হিসেবে বাজারে তো ফুলকপির চাহিদা বেশ ভালো রকমই ছিল। হঠাৎ কি কারণে রঙিন ফুলকপি এসে সেই বাজার দখল করলো? ঠিক কি কি পার্থক্য রয়েছে সাধারণ ফুলকপি বা বাঁধাকপির সঙ্গে এই রঙিন ফসলের? আর সেই রঙিন ফসল চাষ করে কতটা সমৃদ্ধ হচ্ছেন কৃষক? ফুলকপির ফলন গতে বাঁধা হতেই পারে, চাষ করলেই ফলন হবে স্বাভাবিক এবং গতানুগতিক, সেটাই আমরা জানি। ফলে আমরা অনেক সময় শুনতে পাই যে গতে বাঁধা পদ্ধতিতে চাষ করতে আগ্রহ হারিয়ে ফেলছেন বহু মানুষ, অর্থাৎ কর্মখালী। না, বরং হলদে সবুজ বা বেগুনি ফুলকপি চাষ করেই কর্মব্যস্ততা বাড়তে পারে ভালো রকম। একেবারেই ভাববেন না যে এই কপি শৌখিনতার মাপকাঠিতে মাপা হয়। কৃষকদের মধ্যে এই রঙিন ফুলকপি চাষই বেশ হিট। এই বছরেই পরীক্ষামূলকভাবে তিনি চাষ করেছেন হলদে সবুজ এবং বেগুনি রঙের ফুলকপি। দেখতে যেমন, স্বাদও তেমন। জানা যাচ্ছে প্রথমে এই ধরনের চাষ নিয়ে একটু ভয়ভীতি ছিলই, তবে যেভাবে ফলন শুরু হয়েছে তাতে দিনের শেষে রোজগার মন্দ হচ্ছে না, কিন্তু সাড়াও পাচ্ছেন ভালো রকম। শুধু রঙের বাহার নয়, এই ফুলকপির নাকি স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এমন রঙিন বাহারি এবং স্বাদেও বেশ অন্যরকম হবে, একই সঙ্গে বজায় থাকবে তার স্বাস্থ্যগুণারে। জানা গিয়েছে বর্তমানে গড়ে 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এই ফুলকপি। তিনি তো নিজে চাষ করে বেশ খুশি, পরের বছরেও নাকি আরো বেশি করে চাষ করবেন তিনি। আর এখন বাহারি ফুলকপি চাষ এতটাই জনপ্রিয়তা পাচ্ছে যে অন্যান্য চাষিরাও এখন আসছেন এই বাহারি ফুলকপির চাষ দেখতে, এমনকি তারাও ভালো রকম উৎসাহী হচ্ছেন। আজ তিনি আর নিজের গ্রামে শুধু কৃষক নন, একজন কৃষক বন্ধু হিসেবে নিজের দক্ষতাকে আলাদাভাবে প্রমাণ করে দেখিয়েছেন। একই সঙ্গে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে এই চাষ করলে কর্মখালী হবার তো অবকাশ নেই, বরং ধরা বাঁধা গদ থেকে বেরিয়ে আরো নতুন নতুন চাষে আগ্রহী করে তুলবে সকলকে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি এবং আমার সঙ্গে আছেন সহসভাপতি বিদ্যুৎ মিশ্র। আমরা এখন আজকে বৃন্দাবনীতে এসেছি নাজির হোসেন ওনার বাড়ির পেছনের বাগান পরিদর্শন করতে। তো পেছনে অনেক বড় বাগান এবং সেখানে অনেক রকম সবজি লাগিয়েছে দেখলাম, তার মধ্যে আমরা দেখলাম বেগুনি কালার এবং হলুদ আছে, আর এমনি সাদা ফুলকপি তো আছে, বিভিন্ন কালারফুল ফুলকপি দেখে তো মনটা খুবই ভরে গেল এবং বেশ বড় সাইজের ফুলকপিগুলো, এর সঙ্গে বাঁধাকপি আছে, পেঁয়াজগুলো আছে, বিভিন্ন রকমের সবজি আছে। তবে যেগুলো দৃষ্টি আকর্ষণ করছে সব থেকে যে কালারিং যে ফুলকপিগুলো, যেগুলো সত্যি আমরা এর আগে দেখিনি, আমাদের যে কৃষি দপ্তরে যে আত্মা প্রকল্প আছে তার মাধ্যমে বীজ দেওয়া হয়েছে, সেই বীজের মাধ্যমে তারা এখানে চাষবাস করছেন এবং খুব সুন্দর চাষ করেছেন, আমরা দেখে খুব মানে পরিতৃপ্ত এবং স্যাটিসফাই। ধন্যবাদ।